করোনা মহামারীর ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি নারায়ণপুরের যে ব্যবসায়ী সন্থা আছে এই ব্যবসায়ী সন্থায় একটা নিজা সিদ্ধান্ত লৈছে। কারণ দুদিন ধরে নারায়ণপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখব, ইয়া কিন্তু বলপূর্বকভাবে দিয়া বন্ধ নহয়। ইয়া হয়েছে ব্যবসায়ী সকল যাতে সুরক্ষিত হয়ে থাকে বা নারায়ণপুরত যখন বজার সমার করবলে আহে সেই লোক যাতে সুরক্ষিত হয়ে থাকে তারবাবে একটা নিজাভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে স্যানিটাইজ করা হব। নারায়ণপুর নগর সমিতি যে এলাকা আছে সেই এলাকা স্যানিটাইজ করা হব, লগতে যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ স্যানিটাইজ করা হব। এই মুহূর্তে সমগ্র পরিবেশ আমি দেখাবলে যত্ন করি, ND24 যোগেদি সমগ্র পরিবেশ আমি দেখাম যে নারায়ণপুরের চারিওফালে যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ আজি বন্ধ আছে। ইয়ার কারণ এটাই হয়েছে যে নারায়ণপুরের যে নগর সমিতি আছে সেই নগর সমিতির এলাকাত আজি স্যানিটাইজ করা হব। কারণ করোনা মহামারী গণসংক্রমণে দেখা দিছে নারায়ণপুরত, ব্যবসায়ী সকল যাতে সুরক্ষিত হয়ে থাকে, লগতে যখন গ্রাহক আহে গ্রাহক সকল যাতে সুরক্ষিত হয়ে থাকে তার প্রতি লক্ষ্য রাখি ব্যবসায়ী যে ব্যবসায়ী সন্থা আছে সেই ব্যবসায়ী সন্থায় এক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যানিটাইজ করা হব, লগতে নারায়ণপুর নগরখন স্যানিটাইজ করা হব। এই মুহূর্তে ব্যবসায়ী সন্থার বিষয়ববী আছে, জানিবলৈ যত্ন করিম। এই আপনাদের সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিজে গ্রহণ করেছে, রাইজক কি আহ্বান জানাব? রাইজক এটাই আহ্বান জানাইছো যাতে আজি আর কালির ভিতর অহা যাওয়া কম করে। আর যেহেতু আমি স্থায়ীভাবে এই কামটা আমার সিদ্ধান্ত লওয়া হয়েছে, কারণ আমার আজি আমি আউটসাইডটো গোটে বাহিরের যিমানখিনি আছে সেইখিনি আমি স্যানিটাইজেশন করিম আর অহাকালিলে আমি ভিতরও করিম। কারণ এই সময় আমি গ্রাহক সকলক টাউনখানে মানে অহা যাওয়া করবলে এই কারণে মানে কইছো যাতে আমার কামখিনি করার সুবিধা হয়, নিয়ারিকৈ যাতে আপনাদের কামখিনি করবো পারে। এই মুহূর্তে আপনার পা জানিব বিচারিম, যেহেতু কিছু গাইডলাইন এতিয়াও আছে যে দোকান সমূহত গ্রাহক যথেষ্ট পরিমাণে কমাব নয়, নির্দিষ্ট স্যানিটাইজার রাখব লাগবে। কিন্তু আপনাদের আজি আর কাইলে দুটা দিনত সমগ্র নগরখন স্যানিটাইজ করব, ব্যবসায়ী সকলক একটা আহ্বান জানাব। আমি আমার ব্যবসায় কথা আপনি দেখিছে নারায়ণপুরখন ইমান ডাঙর টাউন নয়, গতি সৌ টাউন ইয়াত আমার সমাগমটো খুবই কম, তথাপিও যেহেতু সংক্রমণটা হয়েছে গতি আমি সেখানে আজি আর কাইলে স্যানিটাইজার ব্যবস্থা করছো আর অহা দেওবার আক সম্পূর্ণ আমার দোকান পজার খোলা রাখব। আর আমার আপনাদের দোকানবিল লক্ষ্য করলে দেখব আমার এই দোকানবিল কোনো ধরনের ইমান মানে একটা ডর একটা ক্রাউড কেউ নয়, আমার একটা নির্দিষ্ট কাস্টমার আছে নির্দিষ্ট যে আমার নারায়ণপুর টাউন ইমান ডর টাউন নয়। আর আমি দোকানী সকলক সদায় আহ্বান জানাই আছো যে তথেসকলে সকলে নিয়ম পালন করেছে, দেখি স্যানিটাইজার রাখিছে আর সামাজিক দূরত্ব বজায় রাখিছে, আর যি করা নাই তথেসকলকে আমি আজ আপনাদের যোগে জানাইছো যে তথেসকলেও এইখানে প্রিকশন লোক এটা আমিও বাঁচি থাকিম আর সকল বাঁচি থাকব। আর এইটাই আমার ব্যবসায় সন্থার ফলের মানে আহ্বান। আর আজ আমি ব্যবসায় সন্থার জড়িত আজ সভাপতি সম্পাদক আমি আছো আর ব্যবসায় সন্থার ভিতরবর্তী সকল আছে সকলে আমি জনসাধারণক আহ্বান জানাইছো যে নারায়ণপুর টাউনলে আহক, বজার করক, আমার আপত্তি নাই, কিন্তু তেখেতসকলে সামাজিক দূরত্ব আর মাস্কখন পরিধান করুন বাধ্যতামূলকভাবে। যখন গ্রাহক আসব সামাজিক দূরত্ব বর্তায় রাখক আর মাস্কখন লগত রাখক। আপনার জানিব বিচারিম আজি আপনাদের কি পদক্ষেপ লৈছে? আজি আমি যিনি বাহিরের জায়গা টাউন এলাকার যখন বাহিরের জায়গা সেই বাহিরের জায়গাখানে আমি স্যানিটাইজ করি আর ট্যাঙ্কার দিয়ে পেলে আর কালিলে আমি দোকানের সত্তাধিকারীখানি টাউন কমিটি আর প্রশাসনের সহযোগত আমি প্রতিখন দোকানের ভিতর প্রতিজন সত্তাধিকারী আমি প্রতিখন দোকানের ভিতর আমি স্যানিটাইজ করি। ধন্যবাদ জ্ঞাপন করছো। এই মুহূর্তে লকডাউন নয়, নারায়ণপুরত লকডাউন ঘোষণা করা নাই, কিন্তু ব্যবসায়ী সকলে এটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে ব্যবসায়ী যখন ব্যবসায়ী আছে বাঁচি থাকক, যখন গ্রাহক আছে বাঁচি থাকক, নারায়ণপুর যাতে গণসংক্রমণ অধিক নহক তারবাবে সিদ্ধান্ত লৈছে যে স্যানিটাইজ করা হব নারায়ণপুর নগর। আর লগতে যখন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আজি আর কাইলের দিনটির ভিতর স্যানিটাইজ করে সুরক্ষা দিব, রাইজক সুরক্ষা দিয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে ND24।